টি-20 বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নয় বিসিবি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ব্যাটিং এ পাওয়ার প্লে নিয়ে আলাদা পরিকল্পনা রাজশাহীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্স ও এইচপি ইউনিটের 4 দিনের প্রস্তুতি ম্যাচ এ দলের সফর থাকায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়বে মাদারীপুরের ক্রীড়াঙ্গনে অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে মেগা প্রজেক্ট খেলোয়াড়দের সঙ্গে বাড়বে খেলার মান বলছেন সংগঠকরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিতে বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন সাকিব আল হাসান ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এছাড়া দেশে টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি সাকিবের এমন মন্তব্যেও সহমত পোষণ করেন তিনি টেস্টে উন্নতির জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান বিসিবি সভাপতির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন পাপন তপ্ত দুপুরে বৃষ্টি প্রশান্তি দিয়েছে শহর জুড়ে অবশ্য আষাঢ়ের এমন দিনেও মিরপুরে উত্তাপ ছড়াতে সময় লাগেনি ইস্যু উইন্ডিজে ওয়ানডে সিরিজের স্কোয়াডে সাকিবের থাকা না থাকা নিয়ে হঠাৎই বোর্ড সভায় বিসিবি পরিচালকরা জুলাইয়ে বহুল কাঙ্ক্ষিত এজিএম আছে বাজেট আলোচনা তবে গণমাধ্যমে আগ্রহের কেন্দ্রে সাকিব আল হাসান গুঞ্জন সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি চেয়েছেন অলরাউন্ডার ছুটি ইস্যুতে বহুবার সাকিব এবং বোর্ড ছিল মুখোমুখি অবস্থানে তবে এবার এতটা জল ঘোলা হয়নি তিন ফরম্যাটে নাম থাকলেও বাহাতি অলরাউন্ডারকে ছুটি দেওয়ার ব্যাপারে ইতিবাচক সভাপতি জালাল ইউনুস আমাদের অপারেশনস এর উনাকে নাকি বলেছে যে ও ওডিআই নাও খেলতে পারে ও যেহেতু আমাদেরকে বোর্ডের সাথে এখন পর্যন্ত করে নেই আমাকেও জানতে হয় হয়তো আমার ধারণা আজকে কালকের মধ্যেই ওর সাথে কথা বললে বুঝতে পারবো আসলে আসলে আমরা অফিশিয়ালি ওইভাবে বোর্ডকে কিছু এখনো জানায়নি তবে আপনি ওটা অফিশিয়াল ধরতেও পারেন সাকিব যেটা বলেছে সেটা সাকিবের ব্যাপার তবে আমাকে যদি বলেন একেবারে দ্বিমত করি না আমি টেস্ট ম্যাচটা এটা একটা ধৈর্যের খেলা প্রথম 50 বছরে 196টা ম্যাচ খেলে ভারত মাত্র 35টা জিতেছে নিউজিল্যান্ড এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রথম 26 বছর লেগেছে তাদের ফার্স্ট ম্যাচ জিততে এদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজের ব্যাপারে হয়েছে বিশদ আলোচনা পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের জন্য বেশ কয়েকটি মাঠের ব্যাপারে হয়েছে কথা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এইটা নিয়েই এটার প্রসিডিওরটা কতটুকু আগালো কী হলো সব কিছু আমরা শুনলাম আন্তর্জাতিক দরপত্র যখন আমরা দেই তখন 26টা কোম্পানি এটাতে পার্টিসিপেট করে 3টা কোম্পানি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে জমা দিয়েছে তাছাড়া তৃণমূলে মাঠ সমস্যা সমাধানে বিভিন্ন জেলা স্টেডিয়ামগুলো উন্নয়নের পরিকল্পনা রয়েছে বোর্ডের আমাদের টেস্টে ভালো তারিক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা অস্ট্রেলিয়া বিশ্বকাপের বাকি আর 3.5 মাসের মতো বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই খুব একটা তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ পাওয়ার প্লের কথা মাথায় রেখে সাজানো হবে একাদশ বিশ্বকাপে লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে নির্বাচকরা হাবিবুল বাশার সুমন বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যাটিংয়ে সবশেষ 2007 তারপর থেকে একরাস হতাশা গেল দেড় দশকে 7টা বিশ্বকাপে বাংলার প্রাপ্তির খাতা শূন্য প্রতিবারই মূল পর্বে খেললেও এখনও যে আছে জয় শূন্য টেস্টের মতো ক্রিকেটের শটার ফরম্যাটের গোলক ধাঁধা বুঝতে ব্যর্থ টিম টাইগার গেল বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে 2021 সালে রেকর্ড 16টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল তবে চলতি বছর এখন পর্যন্ত ম্যাচের সংখ্যা মোটে 2 কিন্তু ক্যারিবিয়ান সিরিজ দিয়ে শুরু হচ্ছে টি টোয়েন্টির ব্যস্ততা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে সিরিজ শেষে আছে এশিয়া কাপ নিউজিল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজ তবে বিশ্বকাপের স্কোয়াড গঠনের কাজ উইন্ডিজদের বিপক্ষে সারতে চায় টিম ম্যানেজমেন্ট লাস্ট বিশ্বকাপের পরে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আমরা কিছু পরিবর্তন এনেছি কিছু নতুন খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু ডিফারেন্ট ম্যানের ক্রিকেটটা খেলতে চাচ্ছি যদি ওয়ার্ল্ড কাপের একটু হলেও সময় আছে 3-4 মাস সময় আছে এই সময়ের মধ্যে আসলে আমাদের এই এই সিরিজটা হবে কি এই সিরিজ যদি আমরা সেট করে ফেলতে পারি আমাদের টি টোয়েন্টি টিমটা আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই সেটা যদি খেলতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টিমটা দ্রুত সেটেল হয়ে যাবে কারণ ওয়ার্ল্ড কাপের আগে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার
সুযোগ থাকবে না। গেল কয়েক বছর ধরেই পাওয়ার প্লেতে ঠুকছে বাংলাদেশ, সমস্যা সমাধানে এবার তাই হচ্ছে বিশেষ পরিকল্পনা। টপ অর্ডারে হাত খুলে খেলার মিলছে অনুমতি। প্রথম ছবারই স্কোয়াডটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট ওয়ার্ল্ড কাপ তারাই কিন্তু আমরা পাওয়ার প্লেটা ভালোভাবে ব্যবহার করতে পারিনি, আমরা টপ অর্ডারটা ঠিক যে ধরনের ব্যাটিং যে সেটা করতে পারিনি, সেই সেই খেলাটা আমরা একটু পরিবর্তন করতে চাচ্ছি, সেজন্য একাদশে একটু পরিবর্তন এসেছে আপনি দেখেছেন। যেখানে লিটনের ব্যাটে স্বস্তি খুঁজতে চাইছেন নির্বাচকরা, বাশার বলছেন তার ইনিংসগুলো হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ও যখন রান করে বাংলাদেশের ম্যাচ জেতে, ইজ এ ম্যাচ উইনার, ওর ফর্মে এই যে ফর্মে ও এখন আছে এই ফর্মটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিমের জন্য। বাট আমি কনফিডেন্ট ও এখন ওর খেলাটা খুব ভালোভাবে বুঝতে শিখেছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ দুইয়ে বাংলাদেশ ছাড়াও আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেটের পরাশক্তিরা। 24 অক্টোবর হোবার্টে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ, বাছাই পর্ব পেরিয়ে আসা দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে সাকিব আল হাসানের। সাকিবকে টপকে 2 নম্বরে উঠেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। সাদা পোশাকে অধিনায়কত্ব গ্রহণের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা মন্দ হয়নি সাকিবের। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। অ্যান্টিগা টেস্টে 2 ইনিংসে অর্ধশতক তুলে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে আসেন টাইগার অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাট হাতে 2 ইনিংসে 8 ও 16 রান করেন তিনি। বল হাতে উইকেট শূন্য ছিলেন সাকিব, যার প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ নেমে সাকিবের অবস্থান এখন 3-এ, শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। সেন্ট লুসিয়ায় ক্যারিয়ার সেরা বোলিং করা খালেদ 9 ধাপ এগিয়ে আছেন 88তম স্থানে। ব্যাটারদের তালিকাতেও 11 ধাপ আগানো শান্তর অবস্থান এখন 88। রাজশাহীতে 4 দিনের ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরমেন্স ইউনিট। বৃহস্পতিবার থেকে নগরীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই। এর আগে এই ভিন্ন ভিন্ন কোচিং প্যানেলের অধীনে লম্বা সময় ধরে ফিটনেস ও টেকনিক্যাল ক্যাম্প করেছে জাতীয় দলের আশপাশে থাকা এইসব ক্রিকেটাররা। 30 জুন থেকে শুরু হওয়া ম্যাচটি চলবে 3 জুলাই পর্যন্ত। ম্যাচটিকে সামনে রেখে 2 দিন আগেই রাজশাহীতে পৌঁছায় 2 দল। আকবর আলীকে অধিনায়ক করে গড়া এইচপি ইউনিটের 14 সদস্যকে বাছাই করা হয়েছে ম্যাচের জন্য। বাকিরা এই সময়ে অনুশীলন চালিয়ে যাবেন মিরপুরের একাডেমি মাঠে। অন্যদিকে ইমরুল কায়েস, নাইম ইসলাম, আল আমিন হোসেনদের মতো অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। সব ঠিক থাকলে আসন্ন এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল এই বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড থেকেই গড়া হবে। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে আসবে বলে জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে এবার 2009 সালের সুখস্মৃতি ফেরাতে চান তারা। দলও আছে দুর্দান্ত ফর্মে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে 3 দলের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে পাকিস্তান। সেখানে ভালো করতে পারলে অস্ট্রেলিয়ায় সেরাটা দেওয়ার আত্মবিশ্বাস পাবে দলের ক্রিকেটাররা, প্রত্যাশা বাবরের। গেল বছর দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের চমৎকার স্মৃতি এখনও টাটকা সমর্থকদের হৃদয়ে। একটা বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই 16 অক্টোবর থেকে মাঠে গড়াবে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে 7 অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে এ আসর বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ কাজে আসবে দলগুলোর। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 3 দলের মধ্যে পাকিস্তান সবচেয়ে এগিয়ে, তারা আছে 3-এ, বাংলাদেশ 8 নম্বরে। 6 নম্বরে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপে 2009 সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, এবারও শিরোপা জয়ের লক্ষ্য তাদের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান বাবর। বিশ্বকাপ নিয়ে এবার আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। আমরা অস্ট্রেলিয়া থেকে খালি হাতে ফিরতে চাই না, আসরে ভালো করতে কাজ করে যাচ্ছি আমরা। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আমাদের বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে আসবে। নিউজিল্যান্ডে খেলতে মুখিয়ে আছি আমি। 2018 সালের পর নিউজিল্যান্ডের মাটিতে আর খেলেননি বাবর। 2020-21 সালে দল যখন কিউইদের রাজ্যে যায় তখন ইনজুরিতে কপাল পড়ে বাবরের। এবার তাই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পারভীন আক্তার, সময় সংবাদ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে মাদারীপুরের ক্রীড়াঙ্গনেও উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে অলিম্পিক ভিলেজের মতো মেগা প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ক্রীড়াপ্রেমী ও সংগঠকরা বলছেন রাজধানী ঢাকার সঙ্গে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারায় মাঠ পর্যায়ে তৈরি হবে দক্ষ খেলোয়াড়। জেলা প্রশাসক জানান খেলাধুলার মাধ্যমে জেলার সুনাম বয়ে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সঞ্চয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
সব বাধা পেরিয়ে 25 জুন খুলে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। এতে বিরতিহীনভাবে মাদারীপুর থেকে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করতে পারছেন জেলাবাসী। খেলাধুলায় দীর্ঘদিন ধরে সুনাম রয়েছে মাদারীপুরের। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার, কাবাডি সহ বিভিন্ন খেলায় বেশ কয়েকবার জাতীয় পুরস্কার অর্জন করেছে এই জেলা। সেতু উদ্বোধনে আশার আলো দেখছেন ক্রীড়াপ্রেমীরা। পদ্মা সেতু উদ্বোধনে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে মাদারীপুরের ক্রীড়াঙ্গনে। নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে দ্রুত বাস্তবায়ন করা গেলে মাঠ পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে প্রত্যাশা করছেন খেলোয়াড়, দর্শক ও সংগঠনের নেতারা। নতুন নতুন প্লেয়ার আসবে, আরও সুন্দর সুন্দর খেলা হবে, ভবিষ্যতে আমরাও খেলার হতে পারবো। এখন ঢাকার উপরে খেলার সুযোগ হবে, আবার স্টেডিয়াম উন্নত হবে, আরও ভালো ভালো প্লেয়ার আসবে, যাতে আমরা খেলা দেখতে আগ্রহ হতে পারি। আরও 2 ঘন্টা লাগে টেনিস খেলতে, আমরা মাদারীপুর চলে যাব। এটাও একটা আমাদের উন্নয়নের ছায়া। পদ্মা সেতুর কারণে আমরা খেলো ক্রীড়াঙ্গন বহুত উপকৃত হব। পদ্মা সেতু চালুতে সারা দেশের সঙ্গে সেতু বন্ধন তৈরি হওয়ায় সব ধরনের খেলার মান বাড়বে বলে মনে করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এই কর্তা। মাদারীপুর থেকে খুব সহজে আমরা ঢাকায় জাতীয় পর্যায়ে যে কোনো খেলায় অংশগ্রহণ করে আবার সহজেই মাদারীপুর ফিরে আসতে পারবো। এটা আমাদের সুন্দর একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানের খেলাধুলার জন্য অলিম্পিক ভিলেজের মতো মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মাদারীপুরটা হচ্ছে পদ্মা সেতুর সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা পাবে, কারণ এটা এমন একটা জায়গায় অবস্থিত যে ব্রিজ থেকে পার হলেই কিন্তু আমাদের এই জেলায় চলে আসতেছে এবং অল্প সময়ের মধ্যে চলে আসতেছে। যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, তো যে কারণে খেলাধুলার অনেক পরিবর্তন আসবে। ক্রীড়া সংস্থার তথ্য মতে জেলায় বিভিন্ন পর্যায়ে তালিকাভুক্ত 400+ খেলোয়াড় রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। পটুয়াখালীর লতিফ মিউনিসিপাল দলকে 4-0 হারিয়েছে নীলফামারীর সমীরউদ্দিন স্কুল ও কলেজ। প্রথমার্ধে 1 গোলে হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও 3 গোল খায় পটুয়াখালীর স্কুলটি। 4 গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। দিনের দ্বিতীয় ম্যাচে টাঙ্গাইলের সুতি ভিএম পাইলট মডেল সরকারি স্কুল বিদ্যালয়ের সরকারি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে মাদারীপুরের আলহাজ আমিন উদ্দিন হাই স্কুলের ম্যাচটি 2-2 ড্র হয়। পল্টন আউটার মাঠে দিনের তৃতীয় ও শেষ ম্যাচে নোয়াখালীর অরুণ চন্দ্র হাই স্কুল 1-1 ড্র করে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ক্রিস্টিয়ান কোয়াকো ও মোহাম্মদ শেখ বাবুলের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 4-1 বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। এ জয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর উঠে এলো তারা। ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে পুলিশ এফসি। 3 মিনিটে ক্রিস্টিয়ান কোয়াকো গোল করে দলকে এগিয়ে দেন। 18 মিনিটে সুদি আবদুল্লাহ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। 26 মিনিটে কোয়াকো আবারও গোল করলে লিড পায় পুলিশ এফসি। আর খেলার 44 মিনিটে মোহাম্মদ শেখ বাবুল গোল করলে 3-1 এগিয়ে থেকে বিরতিতে যায় ওরা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে গোল বঞ্চিত হয় মুক্তিযোদ্ধা। উল্টো যোগ করার সময় মোহাম্মদ শেখ বাবুল নিজের দ্বিতীয় গোল করলে 4-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ। রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সকে আন্তর্জাতিক ভেন্যু করতে আবেদন করবে ফেডারেশন। অনুমতি পেলেই টেনিসের মর্যাদার আসর ডেভিস কাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। প্রায় 13 বছর পর টেনিস ফেডারেশনে হওয়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়ে এমন কথা জানান আবু সাইদ মোহাম্মদ হায়দার। দেশে আবারও টেনিসের হারানো গৌরব ফিরিয়ে আনাই মূল লক্ষ্য নির্বাচিত কমিটির। একটা নতুন হাওয়া বাংলাদেশ টেনিস ফেডারেশনে। 13 বছর পর হলো নির্বাচন, যদিও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান আবু সাইদ মোহাম্মদ হায়দারের নেতৃত্বাধীন কমিটি। দায়িত্ব নিয়েই দেশে টেনিসের যে হারানো ঐতিহ্য তা ফেরাতে চায় নবনির্বাচিত কমিটি। সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় খেলাটি বাংলাদেশে যেন কেবল এলিট শ্রেণীর খেলা, সবার মাঝে ছড়িয়ে দিতে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে চায় বর্তমান কমিটি। তবে তার জন্য প্রয়োজন আন্তর্জাতিক ভেন্যুর, যার একটিও নেই বাংলাদেশে। এবার সেই আক্ষেপ দূর হচ্ছে। দায়িত্ব পেয়েই রমনার এই সুদৃশ্য শেখ জামাল টেনিস কমপ্লেক্সকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে আবেদন করতে যাচ্ছে নির্বাচিত কমিটি। দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক দেশেরই কিন্তু নাই এরকমভাবে 8টা কোর্ট, চারদিকে রমনার সবুজ,
এবং ঢাকার প্রাণকেন্দ্রে এত বড় জায়গা নিয়ে আমাদের যে টেনিসের যে আমাদের শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, যেটা প্রতিটা কোর্ট রিসার্ফেস করে দেওয়া হলো, এটাকে এখন কিছু টুকটাক কাজ আছে যেটা যেগুলো করলে আমরা ইন্টারন্যাশনাল ভেন্যু হিসাবে আমরা স্বীকৃতি পাবো, যাতে করে এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি অর্গানাইজ করা যায়। এই কারেকশনগুলো করলেই আমরা আশা করি যে আমাদের পক্ষে এটা ইন্টারন্যাশনাল ভেন্যুর অ্যাক্রিডিটেশন পাওয়া সম্ভব হবে। সাম্প্রতিক বছরগুলোতে সারা দেশে 25টিরও বেশি টেনিস কোর্ট নির্মাণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে নতুন খেলোয়াড় বাড়াবে ফেডারেশন। একসময় ডেভিস কাপ আয়োজন করত বাংলাদেশ, নতুন কমিটি আবারও সেই মর্যাদার আসর আয়োজন করতে চায়। আমরা ITF-এ আমরা অ্যাপ্লাই করব, এবং আমরা যেটা বললাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে কারেকশনগুলো আছে সেগুলো করলেই আশা করি যে ডেভিস কাপও আপনারা অনতি মানে অদূর ফিউচারে আপনারা দেখবেন যে বাংলাদেশ টেনিস ফেডারেশনে আমাদের পক্ষে একটা ডেভিস কাপ টুর্নামেন্টও করা সম্ভব হবে। আগস্টে জুনিয়র চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। রোলান গারোসে সে সেকেন্ড রাউন্ডে সেই মেয়েটা কিন্তু উইন করে, সে কিন্তু আমাদেরই দেশের একটা কোচের সে প্লেয়ার। সো এই কোচগুলোকেও কিন্তু প্রপারলি মূল্যায়ন করা, তাদেরকে নার্সিং করা, কোচেস কোচিং প্রোগ্রাম সেগুলো আমাদের এখানে রাখা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আছে। এদেরকে প্রপারলি ইউজ করলে এদেরকে দিয়ে আমাদের ভালো প্লেয়ার কিন্তু বানানো সম্ভব হবে। ফেডারেশনের খরচ অনেক, তবে সরকার থেকে পাওয়া যায় যত সামান্যই নিজ আয়ে চলতে, তাই সরকারের কাছে টেনিসের খালি জায়গায় স্থাপনা নির্মাণের অনুরোধ ফেডারেশনের। সরকার হেল্প করে কোনো একটা স্থাপনা দিয়ে, একটা কোনো কিছু দিয়ে, যাতে আমাদের একটা কনস্ট্যান্ট একটা মানি আর্নিং সোর্স আমাদের হয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে গোজাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে বিজিবি BSF মৈত্রী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি দল ভারতীয় দলকে 2-0 সেটে পরাজিত করে। পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বুধবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন ও BSF 153 ব্যাটালিয়নের মধ্যে এই ম্যাচের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ এই আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় বিজিবি দল BSF দলকে 2-0 সেটে হারিয়েছে। এ সময় ভারতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে খেলা উপভোগ করেন। এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। টি-20 বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নয় বিসিবি, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যাটিংয়ে, পাওয়ার প্লে নিয়ে আলাদা পরিকল্পনা। এবং পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়বে মাদারীপুরের ক্রীড়াঙ্গনে, অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে মেগা প্রজেক্ট, খেলোয়াড়দের সঙ্গে বাড়বে খেলার মান বলছেন সংগঠকরা। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।